বন্ধুরা, আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। তো আপনারা যারা মূলত হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চান, যারা সিওডি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আজকে আমি দারুণ একটি সিপিএন প্রোডাক্ট নিয়ে এসেছি। এই সিপিএন প্রোডাক্টের নাম হচ্ছে মূলত ডিআর ক্যাশ। সো অসাধারণ একটি সিপিএন নেটওয়ার্ক। আপনারা যারা মূলত সিওডি টাইপের অফার নিয়ে এবং হচ্ছে যারা হেলথ অ্যান্ড বিউটি নিয়ে যারা কাজ করতে চান, আর বর্তমানে হেলথ অ্যান্ড বিউটির প্রোডাক্টগুলো কিন্তু অসাধারণ কাজ করে, আর মূলত এই ধরনের যে ওয়েবসাইটগুলো থাকে যেগুলো মূলত নুত্রা টাইপের অফার থাকে, এই নুত্রা টাইপের অফারগুলো কিন্তু মূলত এই টাইপের ওয়েবসাইট কখনো কিন্তু বিলীন হয়ে যায় না। কেন বিলীন হয়ে যায় না? কারণ এগুলোতে মূলত প্রোডাক্ট পারচেস করে তারপরে মূলত কিন্তু এখানে কাজ করতে হয়। সো আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, যারা অ্যাফিলিয়েটের উপরে যাদের ভালো ধারণা আছে, যাদের অ্যাফিলিয়েটে অনেক অভিজ্ঞতা রয়েছে, তারা এই নেটওয়ার্কে কাজ করে কিন্তু অনেক বেশি পরিমাণে করতে পারবেন। সো আজকে আমি আপনাদেরকে এই নেটওয়ার্ক সম্পর্কে একটু জেড বিস্তারিত বিষয়গুলো বলে দেবো এবং আপনি কিভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়টা আপনাদেরকে আমি বলে দেবো, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে অ্যাপ্রুভালটা কিভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। সো আমি আবার বলে দেবো, আপনারা যারা মূলত হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চান, যারা সিওডি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, যারা নুট্রা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। সো আপনারা দেখে আজকের এই ওয়েবসাইটটিকে কিন্তু আপনি 100% আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসা যাক আমরা কিভাবে করে dr.cash এই ওয়েবসাইটের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এই ওয়েবসাইট সম্পর্কে আমরা বিস্তারিত বিষয়টা টোটালি জেনে নেব। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো dr.cash সিপিএ নেটওয়ার্ক নিয়ে। এটা একটা অসাধারণ সিপিএ নেটওয়ার্ক। আপনারা যারা নুত্রা টাইপের অফার নিয়ে কাজ করতে চান বা নুত্রা নিয়ে যারা ভালো অভিজ্ঞতা রেখেছেন তারা এখানে কাজ শুরু করতে পারেন, এবং যারা নতুন রয়েছেন তারাও কিন্তু এখান থেকে কাজ স্টার্ট করতে পারেন, কারণ এখানকার যে অ্যাপ্রুভাল সিস্টেমটা আপনার জন্য অসাধারণ হবে, আপনাকে ইজিলি অ্যাপ্রুভাল দিয়ে দেবে। এই সিপিএ নেটওয়ার্কটা মূলত আপনাদের জন্য কিছু অসাধারণ কিছু অফার নিয়ে থাকে এবং এটার মধ্যে 2000+ অফারের মধ্যে আপনি কাজ করতে পারবেন। এবং এখানে যে ভার্টিক্যালের বিষয়টা আছে এটার মধ্যে আপনি নুত্রা ভার্টিক্যাল এবং হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো নিয়ে মূলত আপনি কাজ করতে পারবেন। সো আপনার যদি কোনো ট্রাফিক সোর্স থাকে সেখানে আপনি চাইলে এখানকার প্রোডাক্টগুলো নিয়ে সেখানে আপনি মার্কেটিং করে বা সেখানে আপনি সেল করে আপনি কিন্তু প্রফিট নিতে পারবেন। এবং তাছাড়া আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে অলরেডি, সেই প্রোডাক্টগুলোকে আপনি চাইলে এখানে অ্যাডভার্টাইজ করতে পারবেন। অ্যাডভার্টাইজ করে আপনি কিন্তু এখান থেকে প্রফিট তুলতে পারবেন, কারণ এখানে কিন্তু হিউজ পরিমাণে ট্রাফিক রয়েছে এবং হিউজ পরিমাণে এখানে কিন্তু পাবলিশার রয়েছে। সো আপনি এখানে পাবলিশার হিসেবেও কাজ করতে পারেন, আপনি চাইলে এখানে অ্যাডভাইজার হিসেবেও কাজ করতে পারেন, আপনি এখানে অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতে পারেন, নো প্রবলেম। আপনি যেদিক থেকে ভালো লাগে আপনি সেদিক থেকে কাজ করতে পারবেন। আর এই সিপি নেটওয়ার্কটা খুবই ট্রাস্টেড। এখানে অলরেডি যারা কাজ করছে তারা সবাই খুব ভালো রিভিউ এখানে দিয়েছে, এবং এই 2023 সালের জানুয়ারি মাস থেকে বা হচ্ছে আমাদের এই বর্তমান টাইম পর্যন্ত অনেকে এখান থেকে ক্যাশ তুলেছে এবং অনেকে এখান থেকে টাকা তুলেছে। সো আপনারা যারা সিপিতে কাজ করতে চান এবং আপনারা যারা ভালো একটা নেটওয়ার্ক খুঁজতে চান, যারা মূলত অ্যাফিলিয়েট টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এই নেটওয়ার্কটা আমি সাজেস্ট করতেছি। সো এখানে আপনি কিছু প্রোডাক্টের কিছু যে দেখতে পাচ্ছেন, এখানে কিছু পিকচার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত এখানকারই প্রোডাক্ট। এরকম যে হেলথ অ্যান্ড বিউটির যে প্রোডাক্টগুলো থাকে এগুলো মূলত এখানকার মূল ফোকাস। সো এখানকার আরও একটা যে বিষয় আপনি দেখতে পাবেন, আপনি যদি কোনো অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে আপনি এখানে, আমি যেটা বললাম, আপনি অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারবেন। যেখানে আপনার নিজের যদি কোনো প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টগুলো হবে অবশ্যই হেলথ অ্যান্ড বিউটি টাইপের প্রোডাক্টগুলো এখানে অলরেডি রয়েছে। দেখেন এখানে হিউম্যান বিউটি অ্যান্ড হেলথ এই দুইটা প্রোডাক্ট, আর বর্তমানে বিউটি অ্যান্ড হেলথ প্রোডাক্টগুলো কিন্তু খুব বেশি পরিমাণে চলে। এটা শুধু আমেরিকার জন্য না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতে কিন্তু আপনি এটা সেল করতে পারবেন, এবং এই প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতে খুব ভালো চলে। আপনি বর্তমানে যখন আপনি ফেসবুকে আসবেন, ফেসবুকে এসে দেখবেন এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো মূলত পুরুষদের জন্য বা মহিলাদের জন্য, যেগুলোতে ফেস অনেক ক্লিন হয় এবং পরিষ্কার হয়, এবং এই প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে খুব বেশি পরিমাণে চলে, কারণ প্রত্যেকটা মানুষই চায় কিন্তু স্লিম হতে, প্রত্যেকটা মানুষই কিন্তু চায় মূলত ফিটনেস বাড়াতে, আর এই প্রোডাক্টগুলো মূলত আপনার সেই ফিটনেসটা বাড়িয়ে দেয়, যে কারণে বর্তমানে এই প্রোডাক্টগুলোর চাহিদা খুব পরিমাণ বেশি এবং আপনি নিজে কিন্তু চাইলে এখান থেকে প্রফিটেবল হতে পারবেন এই চাহিদাটাকে কাজে লাগিয়ে। তো আপনি যদি সিপিএতে কাজ করতে চান তাহলে আপনি এই নেটওয়ার্কটাতে, আমি আপনাকে সাজেস্ট করবো আবারও, আপনি এখানে কাজ করতে পারেন। এবং আপনি যদি অ্যাফিলিয়েট হন, আপনি অ্যাফিলিয়েট হিসেবে এখানে কাজ করতে পারবেন। আপনার যদি কোনো বায়ার থাকে, আপনি যদি প্রোডাক্ট খুঁজতে থাকেন, তাহলে আপনি এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ট্রাফিকগুলোকে মনিটাইজ করতে পারেন এখান থেকে। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফার যেটা রয়েছে, অ্যাভেলেবেল অফার রয়েছে এখানে 2195টি অফার এখানে রয়েছে। সো বিশাল অফারের মধ্যে কিন্তু আপনি নিজের মার্কেটিংটা করতে পারবেন, আপনার যেই প্রোডাক্টগুলো ভালো লাগে আপনি সেই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু এখানে কাজ করতে পারবেন। এছাড়া আপনি যে কান্ট্রিটা দেখতে পাবেন, এখানে 242টা কান্ট্রির মধ্যে আপনি অফারগুলো যে সিওডি টাইপে করতে পারবেন। সো এখানে সিওডি বলতে যেটা বোঝানো হয়েছে, সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আপনি এখানকার যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আপনি ক্যাশ অন ডেলিভারিতে কাজ করতে পারবেন, মানে আপনি আপনার ট্রাফিককে শুধু প্রোডাক্ট একবার ধরিয়ে দেবেন, সেখান থেকে সেটা পারচেস করবে, বাট তাকে কোনো খরচ করতে হবে না, এটা ক্যাশ অন ডেলিভারি। আপনার যেই ট্রাফিকের কাছে আপনি প্রোডাক্টটা সেল করবেন, ওই ট্রাফিক প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর মূলত হচ্ছে আপনাকে টাকাটা দেবে। আর এখান থেকে আপনি আপনার ট্রাফিককে যখনই আপনি লিঙ্কে গিয়ে আপনি খাওয়াতে পারবেন,
জাস্ট সে অর্ডার করবে, অর্ডার করার সাথে সাথে কিন্তু আপনি নিজে ট্রাফিকের যেই বোনাসটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। কারণ এখানে ট্রাফিকে কিন্তু অর্ডার করার জন্য কিন্তু মূলত তাকে কোনো পে করতে হবে না, সে কিন্তু ফ্রিতেই এখান থেকে অর্ডার করতে পারবে প্রোডাক্টগুলো। সে যখন প্রোডাক্টটা হাতে পাবে তখন তার খরচ হবে, বাট তখন সে এটাকে কিনে নিবে টাকা দিয়ে, যেহেতু এখানে অ্যাফিলিয়েট টাইপের প্রোডাক্ট, সো এইগুলো কিন্তু কিনে নিতে হবে। আর এগুলো অ্যাফিলিয়েট টাইপের প্রোডাক্ট এই জন্যই যে আপনি এখান থেকে খুব বেশি পরিমাণে কিন্তু প্রফিট পাবেন, কারণ অ্যাফিলিয়েট টাইপের প্রোডাক্টগুলো আপনি যখন সেল করতে পারবেন বা আপনি যখন এগুলো নিয়ে কনভার্ট করাতে পারবেন তখন কিন্তু আপনি এক একটা অফারের বিনিময়ে অনেকগুলো টাকা কিন্তু আপনি কমিশন পাবেন। সো এই কমিশনটা খাওয়ার জন্য আপনি এটা 242টা কান্ট্রিতে আপনি মূলত এই অফারগুলোকে প্রমোট করতে পারবেন। তো এই প্রমোট করার কান্ট্রিগুলোর মধ্যে হয়তো আমাদের বাংলাদেশটাও রয়েছে, কারণ 242টা কান্ট্রি কিন্তু পিএল কান্ট্রি। আর নুট্রা টাইপের অফারগুলো বা সিডি টাইপের অফারগুলো মূলত অলরেডি হয়ে থাকে, আপনি যে কোনোভাবে এগুলো কাজ করতে পারবেন। আর এখানকার যে ট্রায়াল সিস্টেম রয়েছে সেটা এসএস ফ্লো ট্রায়াল সিস্টেম, আপনি এসএস ফ্লো ট্রায়াল সিস্টেমের মাধ্যমে এখানে কাজ করাতে পারবেন আপনার ট্রাফিককে দিয়ে। এবং এখানে রয়েছে এদের কিন্তু দেখেন 55টা বিউটি প্রোডাক্ট এবং হেলথ অ্যান্ড যে হেলথ নিস নিয়ে, তাদের 55টা বিউটি অ্যান্ড হেলথ নিয়ে নিস রয়েছে। তো এই নিজগুলোর মধ্যে আপনি যে কোনো এই প্রোডাক্টগুলোর মধ্যে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে। এবং এখানকার যে সাপোর্ট সিস্টেম রয়েছে, আপনি এই সাপোর্ট সিস্টেমে কথা বলে এদের মধ্যে কিন্তু আপনি আপনার যে জিওটা রয়েছে বা আপনি যেই কান্ট্রিতে অফারটা প্রমোট করতে চান ওই কান্ট্রির জন্য যে বেস্ট অফারটা রয়েছে বা যে বেস্ট ট্রাফিকগুলো রয়েছে ওগুলো অনুসারে কিন্তু আপনি চাইলে বেটার অফারটা কিন্তু আপনি এদের কাছ থেকে বাছাই করে নিতে পারবেন। ওই অফারটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি হিউজ হিউজ পরিমাণে কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন, আপনি কিন্তু এখান থেকে কমিশন তুলতে পারবেন। আর এখানকার যে আমাদের পেমেন্ট সিস্টেমটা রয়েছে বা আপনার জন্য এখানকার যে পে আউট সিস্টেমটা রয়েছে এটা নিয়ে আপনার কোনো রকম কোনো টেনশন করতে হবে না, কারণ এখানকার পে আউট সিস্টেমটা খুবই ভালো, এটা খুব পে আউট করে থাকে বা খুব পে করে থাকে, একদম ট্রাস্টেড, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, জাস্ট ট্রাস্টেড একটি সাইট, আপনি একদম মন দিয়ে কাজ করতে পারেন। এবং এখানকার যে অফারগুলো আছে এগুলো যে শুধু আপনি অনলি যে আপনি ফ্রি মার্কেটিং করবেন তা না, আপনি চাইলে এখানে অ্যাডভার্টাইজিংও করতে পারবেন। এবং এই সাইটগুলোর মধ্যে আপনি কোন কোন সাইটে অ্যাডভার্টাইজিং করলে আপনার জন্য বেস্ট একটা রেজাল্ট আসবে সেইগুলো যদি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে মূলত ফ্রি মার্কেটিং করতে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, আপনাদের অনেক বাজেট রয়েছে, আপনারা বাজেট অনুসারে আপনারা অনেক সময় চান যে আপনারা পেইড মার্কেটিং করবেন। সো পেইড মার্কেটিং থেকে আমরাও জানি যেখান থেকে পেইড মার্কেটিং থেকে একটা ভালো রেজাল্ট আনতে পারলে সেখান থেকে ভালো প্রফিট তোলা যায়। তো বন্ধুরা এখানে যারা কাজ করছেন তাদের জন্য বেস্ট যে ট্রাফিক সোর্সগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের অফারগুলো, আপনি এই সিপিএর অফারগুলো আপনি যে যে প্লেসে সবচেয়ে বেশি কনভার্ট করাতে পারবেন সেটা হচ্ছে ফেসবুক, আপনি গুগল অ্যাডস, আপনি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস, তারপর হচ্ছে পুশ অ্যাড এবং হচ্ছে অ্যাডাল্ট নেটওয়ার্ক, যে কোনো অ্যাডাল্ট নেটওয়ার্কে আপনি চাইলে এই অফারগুলোকে কিন্তু আপনি খাওয়াতে পারবেন। এবং হচ্ছে আমাদের পেইড যেই থার্ড পার্টি সাইটগুলো রয়েছে আমাদের নেটিভ ট্রাফিকগুলো, সেগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন ট্রাফিক ফ্যাক্টরি, আপনি পেয়ে যাবেন এক্সো ক্লিক, আপনি পেয়ে যাবেন ট্রাফিক স্টার, আপনি পেয়ে যাবেন নেটিভ অ্যাডসের মধ্যে পাবেন হচ্ছে টাবোলা, পাবেন হচ্ছে জেরো প্যাক আউটব্রেন। এবং হচ্ছে আপনি এইগুলোর থেকে যে অফারগুলো রয়েছে এই অফারগুলো আপনি টিকটকে খুব ভালোভাবে মার্কেটিং করতে পারবেন। টিকটক হচ্ছে আপনার জন্য একটি দারুণ একটি প্লেস এবং হচ্ছে ফেসবুক আপনার জন্য দারুণ একটি প্লেস। আপনারা যারা ফ্রিতে মার্কেটিং করতে চান তারা টিকটকেও করতে পারবেন, আপনি চাইলে পেইডও করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে আপনি অ্যাডভার্টাইজিংও করতে পারবেন, অ্যাজ ওয়েল আপনি কিন্তু এখান থেকে ফ্রি মার্কেটিংও করতে পারবেন। আর আমি যেই আপনাদেরকে যেই সোর্সগুলো বলেছি এই সোর্সগুলোতে যদি আপনি মার্কেটিংটা করেন তাহলে আপনি খুব ইজিলি এখান থেকে আর্ন করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই সাইটের ব্যাপারে আর ততটা কিছু বলার দরকারই, কারণ আপনারা নিজেরাও যদি এই সাইটের ব্যাপারে একটু রিসার্চ করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো পরিমাণে এখান থেকে আপনি এটার ব্যাপারে জানতে পারবেন। এবং এখানকার যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং 100% ওয়ার্কিং প্রোডাক্ট, যে কারণে আপনি এই প্রোডাক্টগুলো যখন সেল করবেন তখন আপনার সেল কিন্তু দিন দিন বাড়তে থাকবে। এটার কারণ হচ্ছে এখানকার যে আপনার যে ট্রাফিকগুলো থাকবে তারা আপনার কাছ থেকে একবার যদি প্রোডাক্টগুলো নেয় তাহলে আপনাকে পরবর্তীবারে সে হয়তো এসে নক করবে আর একটা প্রোডাক্টের জন্য, যে কারণে আপনি এখান থেকে কাজ করে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন। এই নেটওয়ার্কগুলো এই টাইপের অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলো কিন্তু কখনোই বিলীন হয়ে যায় না, কারণ যেহেতু এখানে প্রোডাক্ট সেল করতেছে এদের সেল করার মানে হচ্ছে এদের সেল হলে এদের কিন্তু প্রফিট হয়, আর যেই সাইটটা থেকে একবার প্রফিট শুরু হয় সেটা থেকে কিন্তু আর প্রফিট করার সময় যায় না। যেমন হচ্ছে ধরেন আমাদের দারাস, আমাদের অ্যামাজন, এই সাইটগুলো কিন্তু আজীবন থাকবে, কারণ হচ্ছে এগুলোর মধ্যে প্রোডাক্ট বাই সেল করা হয়। সেম এই সিপি নেটওয়ার্কটা একই রকম, আপনি এখানে কাজ করলে এই নেটওয়ার্কে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন। এবং এখানকার যে সাপোর্ট সিস্টেম রয়েছে এরা কিন্তু আপনাকে খুব দারুণ সাপোর্ট করবে, মানে 24 ঘন্টা আপনাকে সাপোর্ট করবে, আপনি যে কোনো বিষয় নিয়ে আপনার যে অফারগুলো রয়েছে বা অফারগুলোর ব্যাপারে যদি আপনার কোনো ধারণা না থাকে বা আপনার যদি যে কোনো বিষয় আপনার যে বিষয়গুলো একদম কনফিউশন সেই বিষয়গুলো কিন্তু আপনি এখানে প্রশ্ন করে আপনি কিন্তু সবগুলো জেনে নিতে পারবেন, আপনাকে তারা ইজিলি সেগুলোর আনসার কিন্তু করে দেবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে করে এই নেটওয়ার্কের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটাকে কীভাবে করে আপনি সেট আপ করবেন সেই বিষয়টা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং আমরা এখন টোটালিভাবে দেখব। সো এই নেটওয়ার্কের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এখানকার যে রেফারেল লিঙ্কটা রয়েছে আমি আমার নিজের রেফারেল লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা রেফারেল লিঙ্কটা ইউজ করে জাস্ট ক্লিক করবেন তাহলে আপনি একটা সাইন আপ ফর্মে চলে আসতে পারবেন।
তো এটা হচ্ছে আমাদের সাইন আপ ফর্ম। সো এই নেটওয়ার্কে আপনি আমার লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। আপনি মূলত যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ক্রিয়েট করতে চান বা যে ইমেলের মাধ্যমে আপনি মূলত আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে চান সেই ইমেলটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। সো আপনি আপনার নিজের যে পার্সোনাল ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন এবং আপনার ওই সেম ইমেল অ্যাড্রেসটা যাতে আপনার এই ব্রাউজারের মধ্যে সাইন ইন করা থাকে। কেন সাইন ইন করা থাকবে? কারণ আপনাকে হয়তো এখান থেকে লিঙ্ক কনফার্ম করতে হতে পারে অথবা আপনাকে রেজিস্ট্রেশন কনফার্ম করা লাগতে পারে ইমেল থেকে। আপনি যদি সাইন আপ করে রাখেন তাহলে আপনি এটা কনফার্ম করাটা আপনার জন্য খুব ইজি হবে, আর যদি আপনি এটা সাইন আপ করে না রাখেন তাহলে আপনার জন্য একটু প্রবলেমে পড়তে হতে পারে। তো যাই হোক, আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দেবো। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে আমরা একটি পাসওয়ার্ড দেবো, যেই পাসওয়ার্ডের মাধ্যমে আমরা আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করবো সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দেবো। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়েছি, আপনি আপনার যে কোনো পাসওয়ার্ড এখানে দিতে পারেন। আপনার মিনিমাম আপনি 8টা সংখ্যার মধ্যে পাসওয়ার্ড দিবেন, সর্বোচ্চ আপনি 12টা সংখ্যার মধ্যে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি ABCD বা হচ্ছে অ্যালফাবেট বড় ছোটো অক্ষর মিলিয়ে এবং হচ্ছে আমাদের কিছু বিশেষ সাইম্বল যেমন অ্যাট দ্য রেট অফ অথবা হচ্ছে আমাদের বিস্ময়বোধক চিহ্ন অথবা কমা এই ধরনের কিছু একটা ওয়ার্ড এবং শেষের দিকে আপনি কিছু নাম্বারিক ওয়ার্ড বা নাম্বারিক সংখ্যা আপনি মিলিয়ে তারপর পাসওয়ার্ডটা দিবেন, যাতে আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়। এবার আমাদের এখানে ইউজার নেম দিতে হবে। সো ইউজার নেম বলতে হচ্ছে আপনি যেই নামে আপনার অ্যাকাউন্টটাকে চালাতে চান বা যে ইউজারে আপনি আপনার অ্যাকাউন্টটাকে চালাতে চান সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। সো এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ইউজার নেম। সো আমি এই ইউজার নেমটা দিয়ে দিলাম। তো আপনি এরকম একটা ইউজার নেম আপনার দিয়ে দিবেন, যে ইউজার নেমের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে চান সেই ইউজার নেমটা আপনি দিয়ে দিবেন। ইউজার নেম দেওয়ার পরে এখানে আপনাকে স্কাইপ দিতে হবে অথবা হচ্ছে আপনাকে টেলিগ্রাম দিতে হবে। আমাদের অনেকেরই আছে স্কাইপ অ্যাকাউন্ট থাকে না। সো আপনার যদি স্কাইপ অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি টেলিগ্রাম ইউজ করতে পারেন, আর যদি আপনার স্কাইপ অ্যাকাউন্ট থাকে তাহলে আমি বলবো আপনি সবসময় এখানে স্কাইপ ইউজ করবেন। কারণ আপনি যদি স্কাইপ ইউজ করেন তাহলে আপনি স্কাইপের ক্ষেত্রে আপনার এখানে অনেকটা বেনিফিট আপনি পেয়ে যাবেন, যেটা আপনাকে হেল্প করবে যে আপনি দ্রুত যে স্কাইপের মাধ্যমে আপনি চাইলে যোগাযোগটা করতে পারবেন। আর যদি আপনি এখানে টেলিগ্রামটা দেন অনেক সময় দেখা যায় অনেকে টেলিগ্রামে লাইনে থাকে না, তখন একটু প্রবলেম হয়। সো দ্যাট আমি এখানে স্কাইপটা দিয়ে দেবো, আমি স্কাইপটা দিলাম। এবার আমাদের এখানে স্কাইপের যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা আমাদের এখানে দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আমি আমার স্কাইপে চলে যাবো, আমি এখান থেকে সরাসরি আমার স্কাইপে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি আমার স্কাইপ অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করে ফেলেছি। তো লগ ইন করার পরে এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করবো, আমাদের আইকনে ক্লিক করবো। এবার এখান থেকে আমরা ক্লিক করবো স্কাইপ প্রোফাইল এই অপশনটাতে। তো আমি ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে দেখতে পাবো স্কাইপ নেম নামে একটা অপশন আছে, এখানে কিছু হিজিবিজি লেখা আছে, এগুলোকে আমরা একটা ক্লিক করবো। তারপর এখানে লেখা আসবে আমাদের কপি, আমরা কপিতে ক্লিক করবো। তাহলে আমাদের স্কাইপ অ্যাকাউন্টটা কপি হয়ে গেল। স্কাইপ অ্যাকাউন্ট কপি করার পরে আমরা চলে আসবো dr.cash এখানে চলে আসবো। তো dr.cash এসে এখানে আমরা আমাদের সেই স্ক্রিপ্টে এখানে আমরা দিয়ে দেবো, এই যে আমি দিয়ে দিলাম। এবার আমরা ফাইনালি আমরা একবার আমাদের এটাকে রিভিশন করবো যে আমাদের এখানে সব কিছু ঠিক আছে কি না। যদি আপনার এখানে প্রত্যেকটা ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তো আমি সাইন আপে ক্লিক করলাম। তো আমি সাইন আপে ক্লিক করার পর এবার আমাকে নেক্সট পেজে নিয়ে এসেছে, আমাদের 2 নম্বর পেজ। তো এই পেজটাকে আমাদের এখন সুন্দরভাবে এটাকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা এখন কী করবো, এখানে আমাদের কারেন্ট লেভেল অফ অ্যাফিলিয়েট মার্কেটিং, তো এটাকে আমরা দেওয়ার পর এখানে দেবো হচ্ছে আমরা, আপনি এখানে যে কোনো একটা জিনিস দিতে পারেন, এখানে যেগুলো রয়েছে সেটা আপনি দিতে পারেন অথবা এখান থেকে আপনি বিগিনার হিসেবেও দিতে পারেন। তো এখানে আমি বিগিনার রয়েছে, আপনি এখানে এটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি এখানে যেহেতু আমার এজেন্সি রয়েছে আমি এখানে এজেন্সি টিম দেবো। সো আপনি এখানে দিয়ে দিবেন বিগিনার, আপনি যদি একজন নতুন পার্সন আপনি বিগিনার দিয়ে দিবেন। তো আমার যেহেতু একটা ইনস্টিটিউট রয়েছে সো আমি এখানে একটি এজেন্সি টিম দিয়ে দেবো, এটা হচ্ছে আমার। তো আমি এটা দিয়ে দিলাম। তো আপনারা এখানে কিন্তু অবশ্যই বিগিনার দেবেন, আমি আপনাদেরকে আবার বলে দিলাম এখানে আপনি অবশ্যই বিগিনার দেবেন। তো আমি এখানে এজেন্সি দিলাম, হ্যাঁ, কারণ আমার এখানে একটা এজেন্সি রয়েছে যে কারণে আমি এজেন্সি দিয়েছি, আপনি এখানে বিগিনার দেবেন। তো এখানে আমরা বিগিনার দেবো। বিগিনার দেওয়ার পর এখানে আমাদের রেভিনিউ দেবো যে আমি মান্থলি কতটা রেভিনিউ দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে আপনার রেভিনিউটা আপনাকে শো করাতে হবে। তো আপনি যেহেতু এখানে নতুন একজন পার্সন সো আপনি এখান থেকে এই নর্মাল যে রেভিনিউটা আছে আপনি এটাই দিয়ে দেবেন, এর বেশি আপনার প্রয়োজন নেই। তো এটা আমরা দিয়ে দেবো। এবার এখানে আমাদের ভার্টিক্যাল বেসড, তো আমি এখানে কী হিসেবে চাচ্ছি, আপনি কোন ধরনের অফারগুলো এখানে চাচ্ছেন। এখানে কিন্তু মোটামুটি অনেক ধরনের অফার রয়েছে, এখানে কিন্তু ডেটিং অফারও রয়েছে। সো আপনারা যারা ডেটিং নিয়ে কাজ করছেন বা এডাল নিয়ে কাজ করতে চান তারা কিন্তু এখান থেকে এই ভার্টিক্যালগুলো কিন্তু আপনি সেট করতে পারবেন। এরাও তারপর ডেটিং ক্রিপ্টো আছে, এখানে ক্রিপ্টোর উপর বেটিং আছে, ফাইন্যান্স আছে, এরপর আছে নুট্রা আছে এবং ডাইট আছে। তো আপনি যেগুলো যাচ্ছেন আপনি এখান থেকে যে কোনো একটা অফার কিন্তু আপনি এখান থেকে দিয়ে আপনি কিন্তু সেটা নিয়ে কাজ করতে পারবেন। সো আপনারা যারা ডেটিংয়ের অফারগুলো নিয়ে যারা পছন্দ করেন তারা এখান থেকে ডেটিংটা সিলেক্ট করে আপনি ডেটিং নিয়ে কাজ করতে পারবেন। সো আমি এখান থেকে ধরেন আপনি নুট্রা এবং ডাইট যদি দেন তাহলে আপনি নুট্রা অফার নিয়ে কাজ করতে পারবেন, যেগুলোর ব্যাপারে আমরা জানলাম এখানে হেলথ অ্যান্ড বিউটি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন চাইলেই। তো এগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এগুলো নিতে পারেন, আপনার যদি ডেটিং ভালো লাগে আপনি ডেটিং নিতে পারেন। তো আমি এখান থেকে ডেটিংয়ে সিলেক্ট করে দিলাম, আপনি আপনার নিজের মতো করে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ডেটিং দিলাম। এবার আমাদের ট্রাফিক সোর্স, এখানে আপনাকে কী ট্রাফিক সোর্স, আপনার যে ট্রাফিক সোর্সগুলো রয়েছে সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে যে আপনি কোন ধরনের ট্রাফিকগুলো এখান থেকে দিতে চাচ্ছেন, সেই ট্রাফিক সোর্সটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। সেই সোর্সের মধ্যে আপনাকে মূলত কাজটা মূলত করতে হবে। সো আমি এখান থেকে দিয়ে দিলাম অ্যাডাল। তো এখানেও আমি এখানে ধরেন অ্যাডাল রেটিং দিয়ে দিলাম, আমি দুইটা এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এখানে আপনি কিন্তু যেটা দেন আপনাকে ইচ্ছা মতো দেবেন, আপনার কোনো প্রবলেম নেই, যে কোনোটা দিয়ে আপনি
যে কোনোটা কাজ করতে পারবেন। তো এটা আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের এখানে জিও, যে মূলত আমি কোথায় কাজটা করব, আমার কোন এলাকাতে আমি কাজ করব, কোন দেশে আমি কাজ করব, সেটা হচ্ছে এখানে আমাকে এখন দিতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দেবো হচ্ছে ইউএসএ। তো এখানে আমি ইউএসএ দিব, অথবা আপনি এশিয়া দিতে পারেন, যে এশিয়ার মধ্যে যতগুলো কান্ট্রি আছে আপনি সবগুলোতে কাজ করতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারবেন চাইলে, এবং আপনি আফ্রিকাতে দিতে পারবেন। তো আফ্রিকাতে আপনারা তখন দিবেন যখন হচ্ছে মূলত আপনি এখানকার ধরেন যে আপনি নুট্রা টাইপের অফারগুলো যখন সিলেক্ট করবেন, তখন আপনি আফ্রিকা যে কোনো কান্ট্রি আপনি তখন সিলেক্ট করে দিবেন, কারণ আপনি নুট্রা টাইপের অফারগুলো আপনি যে কোনো কান্ট্রিতে চাইলে কাজ করতে পারবেন। তবে আপনি যদি ডেটিং অফার নেন বা এডাল অফার নেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে আফ্রিকা সিলেক্ট করলে আপনি ভালো একটা কনভার্ট আনতে পারবেন, কারণ আফ্রিকার পার্সনগুলো মূলত টেলিগ্রামে খুব বেশি পরিমাণে কিন্তু আমাদেরকে যে জ্বালাতন করে থাকে, তো তাদের কিন্তু আমরা এটি কনভার্ট করাতে পারবো। সো আমি এখানে দিয়ে দিলাম, এখানে আমি দিলাম ইউএসএ অ্যান্ড টিয়ার, আমি এটা দিয়ে দিলাম, অথবা আমি দিলাম এশিয়া। তো আমি এখান থেকে এশিয়া দিয়ে দিলাম যে আমি এশিয়ার মধ্যে মূলত কাজ করতে চাই, সো দ্যাট এটা কোনো বিষয় না, অথবা আমি এটা দিয়ে দিলাম আফ্রিকা, আপনি আফ্রিকা দিতে পারেন, তো আমি এশিয়া দিয়ে দিলাম, অথবা এখান থেকে মিডল ইস্ট আছে আপনি মিডল ইস্টও দিতে পারেন আপনার যেটা ভালো লাগে। সো আমি ইউএসএ দিয়ে দিলাম। ইউএসএ দেওয়ার পরে এবার আমরা এখানে ইন্টার ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করবো। সো আমি এখানে ক্লিক করলাম, এখানে আমাদের ভেরিফিকেশন চাচ্ছে, যেখানে আমাদের কোড দিতে হবে, আমরা যে ইমেলটা ব্যবহার করেছিলাম সেই ইমেলের মধ্যে আমাদের একটা কোড চলে গেছে, সেই কোডটা নিয়ে আপনাকে কিন্তু এখানে এখন দিতে হবে। সো কোডটা নেওয়ার জন্য আমি আমার মেইলে চলে যাবো, এই যে আমার ইমেল এটার মধ্যে আমার মেইল রয়েছে। সো এখান থেকে আমি জিমেলে চলে গেলাম, জিমেলে চলে গিয়ে আমি যে ইমেলটায় গিয়েছিলাম আমি আপনাদের বলেছিলাম আপনার এখানে অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনার যে সাইন ইন করে রাখবেন আপনার ইমেলটা। তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন আমাদের এখানে নো রিপ্লাই নামে একটা মেল রয়েছে, এবং এখানে লেখা আছে কনফার্মেশন কনফার্ম রেজিস্ট্রেশন ইন dr.cash। এটাতে আমরা ক্লিক করে এই ইমেলটাকে ওপেন করবো। ওপেন করার পর এখানে আমরা কিছু এই যে সংখ্যা দেখতে পাবো, কিছু যে এখানে যে এই সংখ্যাগুলোকে আমরা কপি করবো। তো এখানেগুলোকে আমি কপি করলাম, কপি করার পরে আমরা আমাদের সেই নির্দিষ্ট সাইটে চলে যাবো dr.cash, এখানে আমরা এই কোডটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, এবার আমরা ইন্টার ড্যাশবোর্ড এখানে ক্লিক করবো। তো এখানে আমি ক্লিক করলাম, তাহলে দেখেন সরাসরি আমাকে আমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের নুট্রার ড্যাশবোর্ড। তো এই যে দেখেন আমার ড্যাশবোর্ডটা ওপেন করে ফেলেছি, তো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো এখন ড্যাশবোর্ডে আসার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভালটা কিন্তু আপনি মানে মোটামুটি সাথে সাথে আপনি পেয়ে যাবেন এখানে, আমার যখন আপনি আমাদের রেফারেল লিঙ্ক থেকে কাজটা করবেন, বা যখন আমি এখানে আমার রেফারেল লিঙ্ক থেকে আপনি যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, তখন আপনার অ্যাকাউন্টে কিন্তু ইজিলি অ্যাপ্রুভালটা হয়ে যাবে এবং আপনি খুব ইজিলি কাজও করতে পারবেন। সো দ্যাট এখানে আসার পরে এখন আমরা আমাদের অ্যাকাউন্টটাকে একটু সেট আপ করে নেব, কারণ আমরা প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্ক আমরা সেট আপ করে তারপর আমাদের সেখান থেকে কাজটা শুরু করতে হয়। সো সেট আপ করার জন্য আমরা সরাসরি আমাদের এখান থেকে সেটিংসে চলে যাবো। এই যে আমরা সেটিংসে চলে আসলাম, সেটিংসে চলে আসার পর এখানে আপনি আপনার ফার্স্ট নেমটা দিবেন, এখানে প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন। তো এই নামগুলো কিন্তু আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা আপনার যে রিয়েল যে কার্ড রয়েছে অথবা আপনার যে ডকুমেন্ট রয়েছে আপনি আপনার ডকুমেন্ট দেখে অ্যাজ পার এনআইডি অ্যাজ পার ডকুমেন্ট আপনি এখানে নামগুলোকে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার দিয়ে দিলাম আমার ফার্স্ট নেম। এবার হচ্ছে আমাদের ফুল নেম, এখানে আপনাকে ফুল নেম দিতে হবে, তো আমি আমার ফুল নেমটা এখানে দিয়ে দিলাম। এবার এখানে হচ্ছে আমাদের ফোন নম্বর, সো আপনি আপনার এখানে আপনার ফোন নম্বরটা আপনি দিয়ে দিবেন, তো আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিলাম। এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, সো আমি এখানে আমার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলাম হচ্ছে ইংলিশ। এখানে আমাদেরকে আমাদের যে টেলিগ্রাম দিতে হবে, সো এখানে আমি আমার এখন টেলিগ্রামের আইডিটা আমি দিয়ে দেবো এখানে। এখানে আপনি টেলিগ্রামের আইডি দেওয়ার জন্য আপনি আপনার ফোন নম্বরও দিতে পারেন, অথবা আপনি সরাসরি আপনার চাইলে আপনি আপনার টেলিগ্রামের যে ইউজার নেমটা রয়েছে আপনি আপনার সেই ইউজার নেমটাও এখানে ইউজ করতে পারেন। আপনি যেটা ইউজ করেন আপনার এখানে সেটা সমানভাবেই কাজ করবে। তো আপনার টেলিগ্রামের ইউজার নেম দেওয়ার জন্য আপনি আপনার টেলিগ্রামের সেটিংস অপশনে গেলে আপনি আপনার ইউজার নেমটা পেয়ে যাবেন, সেখানে আপনার হচ্ছে @, তারপর হচ্ছে আপনি আপনার ইউজার নেমটা দিবেন। তো এই যে আমি আমার ইউজার নেমটা দিলাম, এটা হচ্ছে আমার টেলিগ্রাম ইউজার নেম, সেটি আমি দিয়ে দিলাম। এখানে আপনি আপনার যদি আপনারটা আপনি যদি খুঁজে না পান, তাহলে আপনি যেই নাম্বারটা দিয়ে আপনি টেলিগ্রামটা ক্রিয়েট করেছেন বা যেই নাম্বার দিয়ে আপনি টেলিগ্রামটা খুলেছেন আপনি সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, তাহলেই হবে। এবার এখানে আমাদের হোয়াটসঅ্যাপ, আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে ফেসবুক, আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটা এখানে চাইলে আপনি ব্যবহার করতে পারেন, তো তাহলে আপনার এটা কিন্তু আরও অনেক ভালো হবে। এখানে আপনার ফেসবুকের যে ইউআরএলটা আছে, আপনার যে ইউজার নেমটা আছে, সেই ইউজার নেমটা আপনি দিয়ে দিবেন। সো ইউজার নেমটা কীভাবে করে দিতে হয় জাস্ট আপনি, অথবা এটা আপনি না দিলেও কোনো প্রবলেম নেই, যে আপনাকে রিকমেন্ডেড দিতে হবে তা না, আপনি যদি দেন তাহলে ভালো, না দিলে প্রবলেম নেই। সো এখানে আমি আমার ফেসবুকটা দিয়ে দিচ্ছি facebook.com/, এবার হচ্ছে আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দেবো। হ্যাঁ, তো আমি আমার ইউজার নেমটা দিচ্ছি, এটা হচ্ছে মূলত আমার ফেসবুকের ইউজার নেম। সো আপনি আপনার ফেসবুকের যে ইউআরএলটা আছে এটা এখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ, এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে দেওয়ার জন্য আপনি ইউজার নেমটা আপনার ফেসবুক থেকে নিতে পারেন, বা এটা আপনি না দিলেও কোনো প্রবলেম নেই। এবার আমাদের এখান থেকে কান্ট্রিটা চুজ করতে হবে, তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের কান্ট্রিটা, আমরা যে রিয়েল কান্ট্রিটা আমাদের রয়েছে আমরা সেটা দিয়ে দেবো। এই যে বিডি আছে বাংলাদেশ, তো আমি বাংলাদেশটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা নিচ থেকে আসবো, এটা হচ্ছে আমাদের এপিআই টোকেন, এটা হচ্ছে আমাদের নিউ চেঞ্জ পাসওয়ার্ড, এগুলো আমরা কিছু করবো না। এবার আমরা এখান থেকে সেভ লেখা আছে, আমরা সেভে ক্লিক করবো। তো আমি এখান থেকে একবার আপনি দেখে নেবেন আপনার ইনফরমেশন সব ঠিক আছে কিনা, যদি ইনফরমেশনগুলো সব ঠিক থাকে আপনি এখান থেকে সেভে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে সেভে ক্লিক করলাম, তাহলে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে সেট হয়ে গেছে। সো আমার অ্যাকাউন্ট এখানে প্রপার ওকে আছে। এবার আমরা পে আউট মেথড এখানে আমরা ক্লিক করবো।
এখানে ক্লিক করার পর আমরা পেমেন্টের যে অপশনগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেব। দেখেন এখানে কি কি পেমেন্ট মেথডগুলো আছে। এখানে আছে ইউএসডিটি ট্র্যাক 20, মানে আপনি এখানে বাইন্যান্সের মাধ্যমে পে আউটটা নিতে পারবেন। এবার আছে এখানে ইউএসডিটি ইআরসি 20, এটাও আপনি বাইন্যান্সের মাধ্যমে নিতে পারবেন। এবার আছে এটা ইন্ডিয়ান একটা মেথড। এবার আছে ওয়েবমানি, সো যেটা আমাদের সবার রয়েছে ওয়েবমানিটা, আমাদের কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু ওয়েবমানি অ্যাকাউন্ট রয়েছে। সো আপনারা যারা ওয়েবমানি অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করতে না পারেন, তারা আমার এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, আমি ভিডিওর লিঙ্কটি আমাদের আই বাটনে দিয়ে দেবো। আপনি আই বাটন থেকে ওয়েবমানি অ্যাকাউন্ট কীভাবে করে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আপনি দেখে নিজে একটা ওয়েবমানি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনি এখান থেকে পেমেন্টটা তুলতে পারবেন একদম ইজিলি। এবং এখানে আমাদের যে ইয়েটা আছে এখানে মাইনাস খাবেন যেটা, সেটা হচ্ছে আপনি এখানে এইগুলো কোনো বিষয় না। আর এবার নিচ থেকে আছে আরও কয়েকটা, বিট কয়েন আপনি নিতে পারবেন, আপনার যে কয়েন বিজ অ্যাকাউন্ট রয়েছে আপনি কয়েন বিজের মাধ্যমে এখানে টাকাটা তুলতে পারবেন। এবার আপনি পেপ্যালে নিতে পারবেন, আরও কয়েকটা মেথডে আপনি এখান থেকে টাকা নিতে পারবেন। সো দ্যাট এখানে যে মেথডগুলোতে টাকাগুলো দিয়ে থাকে এটা কিন্তু আমাদের সবারই কিন্তু একদম ইজি, আমরা কিন্তু সবাই এখান থেকে নিতে পারবো। সো এখানে আমরা পে আউটের অপশনটাতে ক্লিক করবো, এই যে আমাদের ওয়েবমানিতে। এখানে আমরা আমাদের ওয়েবমানির যে ডুপ্লিকেট রয়েছে আমরা ডুপ্লিকেটটা দিয়ে দেবো। আপনার যদি ওয়েবমানি অ্যাকাউন্ট থাকে তাহলে দিবেন, যদি আপনার না থাকে তাহলে এটা আপনার ইমার্জেন্সি না, আপনি না দিলেও হবে, আপনি পরবর্তী যে কোনো সময় এই ইনফরমেশনটা আপনি দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে আপনি টাকা তুলতে পারবেন। সো আর যদি আপনার থাকে আপনি নগদে এটা দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো আমি এটা এখনই দিয়ে দিচ্ছি। আপনারা যারা আবার বললাম যাদের মূলত ওয়েবমানি অ্যাকাউন্ট না রয়েছে বা ওয়েবমানি অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করতে না পারেন, তারা আই বাটনে আমি ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে আপনি কিন্তু এখানে আপনার ওয়েবমানিটা ক্রিয়েট করে নেবেন এবং আপনি আপনার ওয়েবমানিটা ভেরিফাই করে নেবেন। তো এখানে আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার ওয়েবমানি অ্যাকাউন্ট। সো আপনার ওয়েবমানি অ্যাকাউন্ট আপনি যখন ওপেন করবেন তখন আপনি এই অপশনগুলো দেখতে পাবেন, এবং সেম অপশনগুলো। তো এটা হচ্ছে আমার ওয়েবমানি। এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো। তো আমি সেভে ক্লিক করে দিলাম। তো আমার পেমেন্ট মেথডটা এখানে ভেরিফাই হয়ে গেছে, দ্যাটস আমার পেমেন্ট মেথডটা ওকে এখানে। এবার হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো গ্লোবাল পোস্ট ব্যাক। তো এটা হচ্ছে এই পোস্ট ব্যাকটা হচ্ছে আমাদের জাস্ট আমরা যদি কোনো যদি আমরা এটা নিয়ে যদি ধরেন যে কোথাও আমরা যদি কাজ করি বা আমরা যদি কোনো সাব আইডি যদি আমরা তৈরি করতে চাই বা আমরা যদি কোনো গ্রুপিংয়ে যদি কাজ করতে চাই তাহলে আপনি এই জিনিসটা নিয়ে আপনি কাজ করতে পারবেন এখান থেকে পোস্ট ব্যাকের মাধ্যমে। অথবা এখান থেকে আপনি যে সাব আইডিগুলো রয়েছে সাব আইডিগুলো ক্রিয়েট করে করে আপনি কিন্তু এখান থেকে অনেকটা কাজ করতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের মূলত অ্যাকাউন্টটা আমাদের সেটিংস করা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা আমাদের ক্যাম্পিংগুলো দেখবো। ক্যাম্পিংগুলো দেখার জন্য আমরা এই যে অফার রয়েছে আমরা অফারে ক্লিক করব। অফারে ক্লিক করে দেখতে পাবেন এখানে আমাদের জন্য যে অফারগুলো অ্যাভেলেবেল রয়েছে সেখানে কিন্তু এগুলো আপনি দেখতে পাবেন। তো এগুলো যদি দেখেন এগুলোর পে আউটটা দেখেন এখানে আপনি, এখানে এটা কিন্তু $19 পে আউট, এখানে কিন্তু আছে $1, এবার এখানে আছে $10, এখানে আছে $10। তো এগুলোর পে আউটটা যে এত বেশি পরিমাণে যে আপনি এখান থেকে যেটা দেখতে পাবেন, এবং এখান থেকে আপনি যখন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তখন দেখতে পাবেন আপনার অফারগুলো কোন ক্যাটাগরিতে আছে। দেখেন এখানে কিন্তু হেয়ার, এটা চুলের প্রোডাক্ট, ঠিক আছে। তো এরকম যে মানে যে বিভিন্ন টাইপের আপনি প্রোডাক্টগুলো এখানে কিন্তু দেখতে পাবেন, যেগুলো যে প্যানিশের জন্য, যে প্যানিস মানে এটা বুঝতে পারছেন যেটা আমি আর বলতে চাচ্ছি না, এবার যে ডায়েট কন্ট্রোল মানে ওয়েট লস, ওয়েট লসের জন্য যদি আপনি প্রোডাক্ট চান। সো dr.cash এই ওয়েবসাইটটা এতটাই ভালো যে আপনি যেখান থেকে খুব ইজিলি আপনি কাজ করতে পারবেন এবং আপনি এই অফারগুলো নিয়ে খুব ভালোভাবে কনভার্ট করাতে পারবেন। কারণ এখানে যে অফারগুলো রয়েছে সেগুলো মূলত সবই হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং, আপনি প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনি বর্তমানে কাজ করতে পারবেন এবং কাজ করে আপনি ভালো মানের একটা জাস্ট আপনি এখান থেকে পে আউট তুলতে পারবেন, আমি যেটা মনে করি। সো এইভাবে করে আমরা অফারগুলোকে এখান থেকে চুজ করে নেবো, যে এইগুলো থেকে আমরা এগুলোকে ফিল্টার করে নেবো। সো দ্যাট আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাই দিব হয়তোবা যে আপনি এই সাইটে কীভাবে করে কাজ করতে হয় বা এই সাইটের অফারগুলোকে কীভাবে করে মূলত চুজ করতে হয়, কীভাবে করে কোথায় দিয়ে কীভাবে করে কাজ করতে হয়, আর পুরো বিষয়টা আমি অন্য কোনো একটা জায়গায় দেখাই দিব। তবে আপনি প্রত্যেকটা সিপি নেটওয়ার্কে কাজ করার জন্য কিন্তু আমাদের অবশ্যই ল্যান্ডিং পেজের প্রয়োজন হয়। আপনি ল্যান্ডিং পেজ মেক করে তারপর আপনি কাজ স্টার্ট করবেন, অথবা আপনি যে কোনো হেল্পের জন্য, এই যে আমাদের হেল্প বক্সটা রয়েছে দেখেন এখানে, এই হেল্প বক্সে আপনি এখানে মেসেজ করবেন আপনি যে বিষয়গুলো আপনার কনফিউশন রয়েছে, তাহলে দেখবেন ওরা আপনাকে এই বিষয়গুলো দিয়ে হেল্প করবে। সেই হেল্পটা নিয়ে কিন্তু আপনি এখানে টোটালিভাবে কাজ করতে পারবেন। যেমন আপনি আপনার কী যে কোনো হেল্প আপনার প্রয়োজন, প্রত্যেকটা হেল্প আপনি এই হেল্পিংয়ের মাধ্যমে কিন্তু আপনি চাইলে নিতে পারবেন, তখন কিন্তু আপনার কোনো রকমের কোনো প্রবলেম কিন্তু হবে না। আপনি ইজিলি সব ধরনের কাজগুলো কিন্তু এখান থেকেই আপনি ডান করতে পারবেন, আপনি নিজের থেকে নিজেই কিন্তু কাজ করতে পারবেন। সো যারা ভালো একটা নেটওয়ার্ক খুঁজেছিলেন এতদিন যে আপনি ভালো একটা নেটওয়ার্কের মধ্যে গিয়ে কাজ করবেন, তাদের জন্য আমি জাস্ট এই যে সিপিএটাকে আমি আপনাদের জন্য সাজেস্ট করলাম, যে আপনারা এখান থেকে কাজ করে কিন্তু আপনি চাইলেই এখান থেকে কিন্তু আপনি একটা ভালো মানের একটা বেনিফিট কিন্তু আপনি তুলতে পারবেন, এটা আমি আপনাদেরকে যা বলতে চাচ্ছি। তো বোধহয় আপনাদের জন্য আরেকটা ব্যাপার হলো, আপনারা যারা এখানে কাজ করতে চান, যারা মূলত আরও এই সাইটের সম্পর্কে আপনারা যারা ভিডিও পেতে চান, তারা কিন্তু এই ওয়েবসাইটের কিন্তু নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আপনি চাইলে ওই ইউটিউব চ্যানেলটাকে ফলো করেও কিন্তু আপনি চাইলে এখান থেকে যে আপনি চাইলে আপনি ভিডিওগুলো দেখে আপনি কাজ স্টার্ট করতে পারেন। সো এদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনি ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে আপনি লিখে সার্চ করবেন হচ্ছে ডিআর, আপনি লিখবেন হচ্ছে dr.cash, dr.cash লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন এদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আপনি খুঁজে পেয়ে যাবেন, এই যেটা হচ্ছে dr.cash, আর এটা না, তো আমি জাস্ট সার্চ করতেছি এই যেটা হচ্ছে এদের ওয়েবসাইট। তো এটাকে যদি আমি একটু ওপেন করি, এই যে ওপেন করলাম,
তো এই যে দেখেন, তো এটা হচ্ছে এই যে আমরা যে ওয়েবসাইটটি এখন আমরা যেটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এটার বিষয়ে এখানে হিউজ ভিডিও রয়েছে। আপনারা এই ভিডিওগুলো দেখে কিন্তু চাইলে এখানে কাজ স্টার্ট করে দিতে পারবেন, যদিও এই ভিডিওগুলো ইংরেজি থাকবে, তো আপনারা হয়তো বা ইংরেজি ভিডিওটাকে বুঝবেন না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ওয়েবসাইট নিয়ে বা আপনারা যদি এটা নিয়ে যদি কোনো আরও যদি কোনো ভিডিও প্রয়োজন হয় কীভাবে করে কাজ করবেন, কোন নিয়মগুলো ফলো করে কাজ করতে হবে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আনসার এবং সেই পরিমাণে ভিডিও নিয়ে আসতে চেষ্টা করবো অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এই dr.cash এই ওয়েবসাইটের একটা রিভিউ এবং দারুণ একটা বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আপনারা এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন, আপনারা কাজ করে অবশ্যই প্রফিটেবল হবেন। তো আপনাদের সাথে হয়তো বা দেখা হবে আমার নতুন অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।